আসসালামু আলাইকুম, সিলাই একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, হেলদি ও মোটা মহিলাদের কিভাবে কম কাপড়ে সহজ ও সঠিক নিয়মে পেডিকিওর বা ছায়া যে ভাষায় বলেন কাটবেন আপনারা। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন স্কিপ না করে। তো আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে লাগবে। চলুন তাহলে আমরা ছায়া কিভাবে কাটিং করা যায় সহজ পদ্ধতিতে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে আমি কাপড় নিয়েছি 2x4 গ্রা কাপড়। তো কিছু কাস্টমার আছে দেখা যায় বা দেখা যায় আপনারা কাপড় নিয়েছেন 2x4 গ্রা, এ দেখেন 2x4 গ্রা কাপড় হচ্ছে কিন্তু 40 ইঞ্চি লম্বা। ছায়ার কী করতে হবে আপনাদেরকে, সর্বপ্রথম বেল্ট বাইর করতে হবে। তো আমি কাপড়টা থেকে ডাবল পার্ট করে নিয়েছি, বেল্ট বাইর করতে হবে। বেল অনেকজনেই দেখা যায় 2.5 ইঞ্চি নেয়, 3 ইঞ্চি নেয়, তো আপনাদের সুবিধার্থে আপনারা নেবেন। আমি কিন্তু এদিকে 3 ইঞ্চি নিয়েছি। তো এইভাবে 3 ইঞ্চি আপনাকে কেটে নিতে হবে। আর কাপড়টা এটা হচ্ছে 2 হাত পানা কাপড়। 2 হাত পানা কাপড় আমরা দেখি 34 ইঞ্চি হয়, 32 ইঞ্চি হয়, আমি মাপ দিয়ে দেখতেছি কাপড়টা আছে 33 ইঞ্চি এটা। তাহলে যদি আমি বেলটা বাইর করে নিলাম, চলুন এখন দেখি কাপড়টা আমি 2 ভাগ করে নিই, ডাবল করে নিই। ডাবল করে নিলে 1 ইঞ্চি হচ্ছে। এই কাপড়টা এখন আমি মাপ দিয়ে দেখবো 1 ইঞ্চি আছে এখানে, এখানে আছে 37 আর বেল আমি নিয়েছি 3 ইঞ্চি, 37 আর 3 হচ্ছে 40 ইঞ্চি। এবং এই ছায়াটা যদি আপনারা 38 ইঞ্চি টাকাইতে চান, 2 ইঞ্চি কিন্তু অটোমেটিকলি সেলাই বাদ যাবে মার্জিনে, তাহলে 38 ইঞ্চি। তো এই বেলটাকে যে 40 ইঞ্চি বানাইতে হবে জয়েন্ট দিয়ে, যদি মোটা মানুষের 33 ইঞ্চি, 7 ইঞ্চি, এই আপনারা এক্সট্রা কাপড়টা কোথায় পাবে সেই এক্সট্রা কাপড়টাই আপনাদেরকে আমি বাইর করে দেখাবো আসলে কীভাবে এক্সট্রা কাপড়টা বাইর করতে হয়। সর্বপ্রথম আপনাকে এই কাপড়টাকে এই জায়গায়, এই নখটার এই জায়গায় ভাগ করে নিতে হবে। নেওয়ার পরে একটি পার্ট আপনাকে এই জায়গাতে সরাই নিতে হবে। সরাই নেওয়ার পরে এই যে এখানে আছে, আপনারা এখান থেকে দেখেন আমি ডাবল পার্ট আছে, আমি একটা পার্ট নিয়ে নিচ্ছি এই জায়গায়, এদিকে আপনাদেরকে করতে হবে 4 ইঞ্চি কাপড় আপনাদেরকে বাইর করে নিতে হবে। আমি একটু মার্ক করে নিচ্ছি, যারা আপনারা নতুন তারা অবশ্যই মার্ক করে নেবেন, না হলে কাটিংটা বাঁকা হয়ে যাবে আপনাদের। তো দেখুন আমি কিন্তু এই সাইড থেকে কাপড়টা বাইর করে নিচ্ছি, যেটা আমি বেলে জয়েন দিব বা ফিতা তৈরি করব, এটা আমার হয়ে যাবে ওখানের জন্য। তো এই কাপড়টা আবার আমাকে এভাবে মিল করে নিতে হবে, এইভাবে আপনার একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নেবেন যাতে কাপড়টা বসে যায়। যেহেতু আমি বেলটা আমার 40 ইঞ্চি দেওয়া লাগবে, তো আপনাকে এই জায়গায় ভাগ করতে হবে 5 আষ্টে 40 ইঞ্চি, আপনাকে 8 ভাগ করতে হবে। 8 ভাগ করলে কত হচ্ছে, 5 আষ্টে 40 হলে আপনাদেরকে এই জায়গায় 5 ইঞ্চিতে দাগ দিতে হবে। হুবহুব এই দেখো একইভাবে 5 ইঞ্চিতে আপনাদেরকে দাগ দিতে হবে। আপনারা এই জায়গায় শেপ কাটও ব্যবহার করতে পারেন, নতুবা এইভাবে অ্যাঙ্গেল করে নিতে পারেন। অ্যাঙ্গেল করে নিলেই বেশি সহজ হয় বিষয়টা, অ্যাঙ্গেল করে নিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দেবেন। কাপড়টা এইভাবে আর ওপেন না করেই আপনারা এভাবে কেসি মাঝখানে ঢুকিতে কাটতে পারেন। কিন্তু আমি এইভাবে আপনারা, যেহেতু এটা আড়া খাড়া বিষয়, আপনারা যদি আড়া খাড়া এইভাবে আড়াই আড়াই মিলে নেন তাহলে দেখেন এই জায়গায় আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে কিন্তু মাঝখানে একটু ঝুলে পড়তেছে, এই জন্য আপনাদের কী করতে হবে, এই পাটটা এই দিকে দিতে হবে, এই পাটটা কোনো খাড়া আছে। তো এইখানে আপনাদের একটু একটু ব্যতিক্রম দেখা যাবে, দেখা যাচ্ছে 1/2 ইঞ্চি হলো, 1 ইঞ্চির মতো একটু বড়ো ছোটো হচ্ছে, এটাকে আপনাকে কেটে সমান করে নিতে হবে যেন ছায়াটা কোথাও ঝুলে না পড়ে। এই যে আমি কিন্তু একটা পার্ট থেকে বাইর করে নিলাম, এই আর একটা পার্ট আছে, এখানেও আপনাদেরকে ওই একইভাবেই কাটতে হবে। এখনও আপনাদেরকে 5 ইঞ্চিতে মার্ক দিয়ে নিতে হবে, এখনও আপনাকে 5 ইঞ্চিতে নিয়ে দিতে হবে। তো আবার আপনারা এভাবে অ্যাঙ্গেল করবেন, এভাবে দেখুন আমার হাতটাকে ফলো করবেন অবশ্যই, এভাবে অ্যাঙ্গেল করবেন, এভাবে আঙ্গুল দিয়ে চাপ দেবেন। যদি এইভাবে আপনাদের অ্যাঙ্গেল করে কাটতে সমস্যা হয় অবশ্যই, তাহলে আপনাদের কি করতে হবে, এখানে আপনাদেরকে দাগ দিয়ে নিতে হবে। আপনারা এইভাবেও কাটতে পারেন, আমি কিন্তু 2 ভাবে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য, কেন আপনারা বিষয়টা বুঝতে পারেন
যারা আপনারা নতুন আছেন তাদের জন্য বিষয় আমি সহজ করে দিচ্ছি। আপনারা সবসময় কিন্তু দেখবেন এই জায়গাটা কিন্তু আমার লক করা আছে বা এই জায়গায় ফাঁকা নাই। তো এটা হচ্ছে আড়া পাট, এটা হচ্ছে খাড়া পাট, এটাও আড়া। এই জন্য আপনাদেরকে আড়া খাড়া এইভাবে কাপড়টাকে সাইজ করে নিতে হবে। দেখুন এইদিকে একটু বাড়তি আছে, এদিকে একটু বাড়তি আছে, এটাকে সমান করে নিতে হবে। তো এই পার্টগুলো আপনারা জয়েন দিয়ে নেবেন সুন্দর করে। তো এই ভিডিওতে আমি সেলাই দেখাচ্ছি না, পরবর্তী ভিডিওতে সেলাই দেখাবো কাটিং সহ। তো আমি বেলের বিষয়টা আসতেছি। বেলটা আমার জায়গায় মাপ দিয়ে দেখছি আমি 33 ইঞ্চ, আগে আপনাদেরকে মাপ দিয়ে দেখাইছি। তো বেলের এই জায়গায় আপনাদের করতে হবে কি, এই কাপড়টা আছে কয় ইঞ্চি, আমার 6 ইঞ্চি, আপনাদেরকে এই জায়গায় 6 ইঞ্চি দাগ দিয়ে নিতে হবে, 33, আর এই জায়গা হচ্ছে 4 ইঞ্চি, তারপরে কত হচ্ছে 37, তাহলে আপনাদেরকে আরও একটু টুকরো বাইর করে নিতে হবে। তো এই বেল্টে দুই মাথায় দুইটা আপনারা জয়েন দিবেন, এই মাথায় একটা, এই মাথায় একটা, তাহলে আপনাদের এই বেল্টটা 40 ইঞ্চি হয়ে যাচ্ছে। আর এই যে অবশিষ্ট যে কাপড়টা আছে এটা দিয়ে আপনারা ফিতা বাইর করবেন, এই যে এইভাবে কেটে নেবেন। ফিতাটা অবশ্যই হয়তো 1 ইঞ্চি চওড়ার মতো হয়ে গেছে কাপড়টা। এটা দিয়ে আপনারা ফিতা বাইর করবেন, তাহলে কম কাপড়ে যারা হেলদি মানুষ বা মোটা মানুষ তাদের ছায়া তৈরি করবেন কম কাপড়ে। এই সিস্টেম যেন আপনারা জয়েন্টের কাপড় আর ফিতার কাপড়টা সাইড থেকে বাইর করবেন, লম্বা ঠিক রাখতে চায়। আর যদি না মনে করেন কাপড় ঠিক আছে, কাপড় বেশি আছে, আমি সাইড থেকে বাইর করবো না, তাহলে এক্সেস কাপড় নেবেন। আর যদি আপনার এই ধরনের কাপড় বা শর্ট কাপড় নিয়ে আসে তাহলে আপনাদেরকে সাইড থেকে বাইর করতে হবে। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও লাইক ও কমেন্ট, ও কমেন্ট বক্সে আপনাদের কিছু বলার থাকলে বলবেন। তো আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে আসবে।